প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ বাংলা টিভির সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদে থাকছে কারা ছিলেন ক্যাসিনোর গডফাদার, ফাঁস হলো গডফাদারদের নাম, এবং ক্যাসিনো ব্যবসার সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার নাম ফাঁস করল রিমান্ডে থাকা ক্যাসিনোর সঙ্গে জড়িতরা। অন্যদিকে র্যাব মহাপরিচালকের হুঙ্কার, এবার ক্যাসিনোর সাথে জড়িতদের কি হাল করবেন জানালেন সবাইকে। এছাড়া ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন সুজন থেকে লোকমান ক্যাসিনোতে বাংলাদেশ ক্রিকেটের আর কারা জড়িত, সুজন ও লোকমান কত কোটি টাকা কামিয়েছেন ক্যাসিনোতে। চলুন এবারে বিস্তারিত। ক্যাসিনো সাম্রাজ্যের গডফাদাররা সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের যে শুদ্ধি অভিযান চলছে, সেই অভিযানে সবচেয়ে আলোচিত বিষয় ক্যাসিনো। মতিঝিল সহ দেশের বিভিন্ন স্থানে, এমনকি বাড়িতে বাড়িতেও ক্যাসিনো পাওয়া যাচ্ছে। যারা ক্যাসিনো পরিচালনা করছে তাদের অধিকাংশই আওয়ামী লীগের নেতা। কিন্তু প্রশ্ন উঠেছে যে যারা আওয়ামী লীগের ছত্রছায়ায় ক্যাসিনোগুলো পরিচালনা করছে তারা শুধু পরিচালক মাত্র, তাহলে এদের গডফাদার কারা? গোয়েন্দারা ইতিমধ্যে ক্যাসিনো পরিচালনার অভিযোগে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে। অনেকের কাছ থেকে আবার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে বাংলাদেশে যে ক্যাসিনো সাম্রাজ্য রয়েছে সেই সাম্রাজ্যের কিছু গডফাদার রয়েছেন। তবে মজার ব্যাপার হলো যারা গডফাদার তারা এর নৈপথ্যে রয়েছেন। ক্যাসিনো সাম্রাজ্যের মূল অর্থ যারা পাচ্ছেন তারা কেউই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন, এরা সবাই বিএনপির সঙ্গে সম্পৃক্ত। অনুসন্ধানে দেখা গেছে যে বাংলাদেশে যে ক্যাসিনো সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের মূল গডফাদার হলেন তারেক জিয়া। এদেশে যত ক্যাসিনো এসেছে তার সব এসেছে তারেক রহমানের হোয়াইট অ্যান্ড ব্লু কনসালটেন্সের মাধ্যমে। ক্যাসিনোর মাধ্যমে আয়ের মূল ধারণাটিও তারেক রহমানের। আইন প্রয়োগকারী সংস্থার কাছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভুঁইয়া স্বীকার করেছেন, ক্যাসিনো দিয়ে যে আয় উপার্জন করা সম্ভব সেই ধারণাটি প্রথম তিনি পান তারেক জিয়ার কাছ থেকে। 2016 লোকমান লন্ডনে গিয়ে তারেক জিয়ার সঙ্গে বৈঠক করেন এবং তখন তারেক রহমান সারা দেশে ক্যাসিনো ছড়িয়ে দিয়ে আয়ের একটি পথ বাতলে দেন। সেই আলোকে প্রথম মোহামেডান ক্লাবে ক্যাসিনো আসে। ক্যাসিনো পরিচালনায় এ পর্যন্ত তারেক রহমানের সঙ্গে আরও 5 গডফাদারের খোঁজ পাওয়া গেছে। তারেক রহমান ছাড়াও আরেকজন অন্যতম গডফাদার হলেন লুৎফুর রহমান বাদল। এই বাদল একসময় মোসাদ্দেক আলী ফালুর ক্যাডার ছিলেন। ফালুর মাধ্যমেই তিনি IFIC ব্যাংকের পরিচালক হয়েছিলেন। বাদলের বিরুদ্ধে যখন মানি লন্ডারিং মামলা আসে তখন তিনি পালিয়ে নেপালে চলে যান। নেপালে তিনি এখন একটি ব্যাংকের মালিক। বাংলাদেশে ক্যাসিনো সাম্রাজ্যে যত নেপালিদের আগমন তারা সবই বাদলের সরবরাহকৃত বলে জানা গেছে। বাদলের সঙ্গে চুক্তি ছাড়া কোনো নেপালি বাংলাদেশে আসেনি। অনুসন্ধানে দেখা গেছে যে নেপালিরা যে বাংলাদেশে ক্যাসিনো পরিচালনার জন্য আসেন, আসার আগে তাদের একটি মোটা অঙ্কের টাকা গ্যারান্টি দিতে হয়। এখানে যদি তার কোনো ক্ষতি হয় বা সে যদি কোনো কারণে ব্যবসা করতে না পারে তাহলে তার আর্থিক ক্ষতিপূরণ কে দেবে তার নিশ্চয়তা আগে চায় নেপালের ক্যাসিনো পরিচালনাকারীরা। সেই নিশ্চয়তা প্রদানকারী হলেন লুৎফর রহমান বাদল। বাদলের সঙ্গে তারেক রহমানেরও অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অনুসন্ধানে জানা গেছে যে বাংলাদেশে ক্যাসিনো আনা এবং পরিচালনার ক্ষেত্রে তারেক রহমান এবং লুৎফুর রহমান বাদল গডফাদার হলেও বাংলাদেশে ক্যাসিনো প্রতিষ্ঠা করা বিভিন্ন ক্লাবে প্রতিষ্ঠার মাধ্যমে কিভাবে সেটা আয়বর্ধক একটি ব্যবসায় পরিণত করা যায় সেটার পরামর্শ দিয়েছিলেন সাদেক হোসেন খোকা এবং মোসাদ্দেক আলী ফালু, মতিঝিলের ক্লাবপাড়া সাদেক হোসেন খোকার নেতৃত্বে। আওয়ামী লীগ ও বিএনপি যারাই মতিঝিল এলাকায় রাজত্ব করেন তাদের সঙ্গে সাদেক হোসেন খোকার সুসম্পর্ক রয়েছে, কারণ এই মতিঝিল এলাকায় খোকার একচেটিয়া আধিপত্য রয়েছে। সম্রাট কিংবা খালেদ, এরা সবাই সাদেক হোসেন খোকাকে নেতা মানেন। এই কারণেই সাদেক হোসেন খোকাকে কেউ কখনো স্পর্শ করতে পারেনি। জানা গেছে যে এই ক্লাবগুলোর সবই খোকার নিয়ন্ত্রণে। খোকার লোকজনই এসব ক্লাবের আসল চাবিকাঠি। তাই ইসমাইল হোসেন চৌধুরীর সম্রাট বা খালেদ মাহমুদ ভুঁইয়ারা যখন ক্যাসিনোর সঙ্গে যুক্ত হয়েছেন তখন সাদেক হোসেন খোকার সহায়তা ছাড়া এই ক্যাসিনো পরিচালনা করা সম্ভবপর ছিল না। খোকা এখন নিউ ইয়র্কে অবস্থান করলেও মতিঝিল এলাকার কলকাঠিটি খোকায় নাড়েন। তাই খোকা হলো ক্যাসিনো সাম্রাজ্যের অন্যতম গডফাদার। মোসাদ্দেক হোসেন ফালুর প্রতিনিধি হলেন লোকমান হোসেন ভুঁইয়া, যার মাধ্যমে মোহামেডান ক্লাবে ক্যাসিনো, আর এটাই বাংলাদেশের প্রথম ক্যাসিনো। প্রথম ক্যাসিনো বাণিজ্যের জন্য প্রথমেই দরকার ছিল একটি বড় রকমের বিনিয়োগ, কিন্তু লোকমানের সেই বিনিয়োগ ছিল না।
মোহামেডান ক্লাবের তখন তাতে ক্যাসিনো প্রতিষ্ঠার মতো আর্থিক অবস্থা ছিল না। এই বিনিয়োগের টাকা জুগিয়েছিলেন দুবাইতে পলাতক বেগম খালেদা জি আর ঘনিষ্ঠ মোসাদ্দেক আলী ফালু। এরাই হলেন ক্যাসিনো বাণিজ্যের গডফাদার। ক্যাসিনো থেকে যা বাণিজ্য হয় বিভিন্ন খাতে, সেই উপার্জিত টাকা দেওয়ার পর যে মোটা অঙ্গের লভ্যাংশ থাকে সেটা এরাই পান। আরও অনুসন্ধান করেছেন গোয়েন্দারা। এই অনুসন্ধানের পরে গডফাদারের সম্পৃক্ততা এবং কর্মকাণ্ডের ব্লু প্রিন্ট জনগণের সামনে উন্মোচন করবে আইন প্রয়োগকারী সংস্থা। ক্যাসিনো ব্যবসার সঙ্গে পুলিশের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা জড়িত। ক্যাসিনো সহ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর যুবলীগের দুই নেতা খালেদ মাহমুদ ভুঁইয়া ও জি কে শামীম, কৃষক লীগ নেতা শফিকুল আলম ফিরোজ ও বিসিবির পরিচালক লোকমান হোসেন সহ 13 জনকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছে। এসব অভিযানে নগদ 17 কোটি টাকা, 165 কোটি টাকার স্থায়ী আমানত এবং 14টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। রিমান্ডে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং একাধিক সংস্থার তদন্তে বেরিয়ে এসেছে বেশ কিছু প্রভাবশালী ব্যক্তির নাম। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন অবৈধ ক্যাসিনো ব্যবসার মূল হোতা ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। এছাড়া ক্যাসিনো ব্যবসার সঙ্গে পুলিশের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা জড়িত বলে জিজ্ঞাসাবাদে বলেছেন খালেদ ও শামীম। এমন পরিস্থিতিতে তাদের বিরুদ্ধে র্যাবের দায়ের করা মামলার তদন্ত করতে বিব্রত বোধ করেছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা। সম্প্রতি ঢাকা মহানগর পুলিশের ওসিদের নিয়ে বৈঠকও করেছেন কমিশনাররা। শিগগিরই ওসিদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান পরিচালনা করা হবে। একাধিক দায়িত্বশীল সূত্র জানায় চলমান অভিযান নিয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়ে কঠোর মনোভাব পোষণ করেছেন, এখানে ছাড় দেওয়ার সুযোগ নেই। এই বিষয়ে সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চাঁদাবাজ, সন্ত্রাসী এবং অপকর্মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর মনোভাব অত্যন্ত কঠোর। এমন পরিস্থিতিতে ক্যাসিনো ব্যবসার হোতা ইসমাইল হোসেন সম্রাটের দেশ তাকে নিষেধাজ্ঞা জারি করে রোববার বিমানবন্দর ও স্থলবন্দরে চিঠি পাঠানো হয়েছে। তার ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক। ভোলার এমপি এবং যুবলীগের উপদেষ্টা নুরুন্নবী চৌধুরী শাওন, সম্রাটের ঘনিষ্ঠ সহযোগী যুবলীগ নেতা এ কে এম মমিনুল হক সাইদের ব্যাংক হিসাবও তলব করা হয়েছে। এর আগে গ্রেফতার দুই যুবলীগ নেতা খালেদ এবং জি কে শামীমের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। ক্যাসিনো পরিচালনার সঙ্গে জড়িত নেপালিদের পালাতে সহায়তার অভিযোগে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করেছে ঢাকা মহানগর পুলিশ। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম এই তথ্য জানান। এদিকে গণপূর্ত অধিদপ্তরের শুদ্ধি অভিযান শুরু হয়েছে বলে জানা গেছে। গণপূর্ত বিভাগের প্রভাবশালী ঠিকাদার শামীমকে বিপুল পরিমাণ টাকা সহ গ্রেফতারের পর তিনি র্যাব পুলিশকে অনেক তথ্য দিয়েছেন। গত 10 বছর ধরে তিনি কিভাবে গণপূর্তে এত দাপটের সঙ্গে সব টেন্ডার বাগিয়ে নিতেন এই নিয়ে তদন্ত শুরু হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী সূত্র জানায় জি কে শামীম নিজস্ব ক্যাডার বাহিনীর মাধ্যমে চাঁদাবাজি এবং টেন্ডারবাজি নিয়ন্ত্রণ করতেন। এমনকি তিনি গণপূর্তের প্রভাবশালী কর্মকর্তাদের ঘুষ দিয়ে কাজ বাগিয়ে নিতেন। সাবেক দুই প্রকৌশলীকে তিনি মোটা অঙ্কের ঘুষও দিয়েছেন। তারা হলেন গণপূর্ত বিভাগের সদ্য সাবেক প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম এবং ঢাকা জোনের অতিরিক্ত সাবেক প্রকৌশলী আব্দুল হাই। ক্যাসিনো গুড়িয়ে দেবে র্যাবের ডিজি। র্যাবিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক বেনজির আহমেদ বলেছেন, ক্যাসিনো বন্ধ করার যে অভিযান শুরু হয়েছে তা চলতে থাকবে। সব ক্যাসিনো গুড়িয়ে দেওয়া হবে। আজ শুক্রবার বিকেলে রাজধানীর বনানীর হোটেল নর্ডিকে জঙ্গি বিরোধী অভিযানের সক্ষমতা সংকলিত র্যাবের বিশেষ মহড়া শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন বেনজির আহমেদ। বেনজির আহমেদ বলেন, আমাদের টার্গেট ছিল ক্যাসিনো থাকবে না, আমরা সব ক্যাসিনো গুড়িয়ে দিয়েছি। এখন এটা করতে গিয়ে হয়তো আরও অন্যান্য ইস্যু বেরিয়ে আসছে। আমি দয়া করে অনুরোধ করব, কোনো ধরনের গুজব ছড়াবেন না, আতঙ্ক ছড়াবেন না, এতে দেশ ক্ষতিগ্রস্ত হবে। আমরা ভালো করতে গিয়ে দেশ পিছিয়ে যাক এটা আমরা চাই না। সুজন থেকে লোকমান, ক্যাসিনো কেলেঙ্কারিতে বিব্রত বিসিবি। বেশ কয়েকজন বিসিবি কর্মকর্তার বিরুদ্ধে বহু আগে থেকেই ক্যাসিনো প্রেমের অভিযোগ ছিল। এর মধ্যে খালেদ মাহমুদ সুজন তো দুইবার দেশের বাইরে ক্যাসিনোতে গিয়ে ক্যামেরা বন্দি হয়েছেন। দুইবারই তিনি ক্যাসিনোতে খেতে গিয়েছিলেন বলে গণমাধ্যমকে এড়িয়ে যেতে চেয়েছেন।
কিন্তু তার কোনো সাজা এখনো হয়নি। এবার খোদ ক্যাসিনো ব্যবসায়ী হিসেবে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন বিসিবি পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া। এমন ঘটনায় এখন বেশ বিব্রত হয়ে পড়েছে বিসিবি। বিশ্বকাপের পর গত শ্রীলঙ্কা সফরে গিয়ে কলম্বোর একটি ক্যাসিনোতে ক্যামেরাবন্দী হন কখনো ম্যানেজার আবার কখনো কোচের ভূমিকায় থাকা খালেদ মাহমুদ সুজন। এই ঘটনা মিডিয়ায় প্রকাশিত হওয়ার পর তোলপাড় হয় দেশের ক্রিকেট আঙ্গনে। এবার দৈনিক 70,000 টাকায় ক্যাসিনো চালানোর জন্য মোহামেডান ক্লাবের জায়গা ভাড়া দিয়ে ধরা খেলেন লোকমান হোসেন। ক্যাসিনো চালিয়ে তার অর্জিত সম্পদের পরিমাণ 41 কোটি টাকা, যার প্রায় পুরোটাই বিদেশের ব্যাংকে রাখা। শুধু মোহামেডান নয়, কলাবাগান, আরামবাগ, ভিক্টোরিয়া সহ নাম করা ক্লাবগুলোর এই ক্যাসিনো কীর্তি ফাঁস হয়েছে, যার ফলে প্রমাণ হয়ে গেছে যে দেশের ঘরোয়া ক্রিকেট বা ফুটবল মানেই পাতানো খেলা। এসব ক্লাবে এখন খেলাটা লোক দেখানো, জুয়াটাই আসল। প্রতিদিন কোটি কোটি টাকা ওড়ে এসব ক্লাবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সেই সাথে আরো ইসলামিক কাহিনী ও রাজনৈতিক খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।